আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অনেকদিন পর তোমাদের লাবি বাপু নতুন একটা ভ্লগ নিয়ে আসলো। তোমরা নিশ্চয়ই গেস করে নিচ্ছ যে আমি কোথায় যাচ্ছি। এটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, আমি ফার্স্ট টাইমের মতন যাচ্ছি। আর এর আগে আমি যতগুলো ভ্লগ ভিডিও বানিয়েছিলাম, তোমাদের একটাই কমপ্লেন, সেটা হচ্ছে লাবি বাপু তুমি এত ছোট ছোট কেন ভ্লগ ভিডিও বানাও, সর্বোচ্চ হয়তো বা 2 মিনিট হয় তোমার ভ্লগ ভিডিও। তো আমি এবার ফার্স্ট টাইমের মতন ট্রাই করলাম একটু বড় সড়ো একটু মানে ভ্লগ বানাইতে, যদি এত বড় হয় নি, বাট স্টিল আগেরগুলো থেকে বড় হয়েছে না। আমি এখানে কেমন করে আসছি, আমি ট্রেন করে আসছি, তোমরা দেখেই নিলে। আমি হলাম 8টার ট্রেনটাতে আসছি, 7:30টারও একটা আছে, বাট যেহেতু আমরা ফ্যামিলি নিয়ে আসছি আমাদের আস্তে আস্তে লেট হয়েছে, সকালে উঠতে হয়েছে, তো আমরা 8টার ট্রেনটাতেই পিক করে নিছি। আজকে আমার আসার উদ্দেশ্যটা মানে এখানে ঘুরতে আসার উদ্দেশ্যটা পুরাই হুটহাট করে, কারণ আমার বুবু আসছিল, সে হচ্ছে একসময় চট্টগ্রাম ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল, তো আজকে হঠাৎ করে আসতে একসাথে ঘুরতে আসে আর কি। আর এখানে ফুল এনভায়রনমেন্ট এত সুন্দর, আমরা শীতে সকালে সকাল সকাল আসছি, তাই এখানে ভালোই ঠান্ডা ছিল। এখানকার ন্যাচুরাল বিউটি গুলো এতটা অ্যাট্রাকটিভ, মানে গ্রিন ভিউজ গুলো আর গ্রিন ভাইবস গুলো এত সুন্দর, তো সব মিলে আমাদের অনেক বেশি ভালো লাগছে। বাট আনফর্চুনেটলি এখানে আমরা কোনো কিছু ট্রাই করতে পারিনি, মানে ঘুরতে ঘুরতে আমাদের টাইম গুলো কভার হয়ে গেছিল। আর আসল কথা, এখানে যেহেতু আমরা বুবুর সাথে আসছিলাম, তো বুবুর টিচার্সরাও ছিল, মানে এটা তো কোনো প্ল্যান্ড একটা ভ্যাকেশন ছিল, জাস্ট আমরা ঘুরতে আসছি। বাট নর্মালি বিকেল টাইমটাতে অথবা মানে 11টার দিকে অনেক সুন্দর সুন্দর স্টল বসে, বাট আমরা ততক্ষণে ঘুরতেছিলাম, তাই আমরা কিছু পাইনি। বাট আমরা ট্রেন থেকে নেমে সেরে এমনি হালকা পাতলা নাস্তা এখান থেকে সিঙ্গার এগুলো খেয়ে নিছিলাম, কজ অনেক সকাল সকাল আসছিলাম। এখান থেকে ট্রেন দিয়ে আসা যাওয়া করতে 1 ঘন্টা বা দেড় এরকম লাগে। বাট আমার পরে দিয়ে মাথায় আসলো, দূর আমি এতক্ষণে যদি কে আমার এপিসোডও দেখে ফেলতে পারতাম। যাই হোক, 1 ঘন্টা টাইমটা গায়ে বাজে না, কিন্তু মানে ফেরত আসার সময় তখন আবার একটু টায়ার্ড লাগে, তখন একটু গ্যাঞ্জাম থাকে, কিন্তু যাওয়ার সময় তখন এত গ্যাঞ্জাম থাকে না। আমরা আবার 1:30 ট্রেনেই ব্যাক করছিলাম। আসলে হচ্ছে 1.5 ঘন্টার মধ্যেই পুরো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে মানে আনাচে কানাচে না, মানে নর্মালি একটু চোখে দেখে আসার মতন, এক পলকে দেখে আসার মতন করে ঘুরে আসছিলাম। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে লাবি বাপু আরও বেশি বেশি ভ্লগ ভিডিও বানাবা, তো সব ভ্লগ ভিডিও তো আমি এখানে ইউটিউবে পোস্ট করিনি, কিছু মিনি ভ্লগ ভিডিওস আছে যেগুলো আমার টিকটক অ্যাকাউন্টে তোমরা পেয়ে যাবে। এবার আমি বলি পুরো ইউনিভার্সিটিতে আমি কেমনি এত কম সময়ে ঘুরে আসছিলাম। এখানে হচ্ছে অনেকগুলো ব্যাটারি রিক্সা থাকে, তো ওদের সঙ্গে যদি কন্ট্যাক্ট করে নেওয়া যায় তাহলে হচ্ছে 1 ঘন্টার মধ্যে ওরা পুরো জায়গাটা মানে ঘুরায় দেখায় আনবে, তো আমরা এই জিনিসটাই করছিলাম। এখানে কোনো জায়গায় থামতে হইলেও থামাই দিবেন, আবার ছবি ক্লিপস যাই হোক ভিডিওগুলোর জন্য টাইম দিয়ে থাকবে, এটার জন্য এক্সট্রা টাইম নিলেও ওটাতে কোনো প্রবলেম নেই, হয়তো এক্সট্রা কিছু দিতে হবে। আমরা আসলে রিক্সা করে করেই পুরো ইউনিভার্সিটি ঘুরছিলাম, মানে একটু চোখের পলকে দেখে আসে যেটা বলে, এখন অনেক সুন্দর সুন্দর জায়গাগুলোতে উনি ঘুরায় নিয়ে আসছিল। আর এখানের ফটো ক্যাপচারগুলো অনেক সুন্দর হয়, কোথায় কোথায় ঘুরছি এগুলো নামগুলো আমার নিজেরও মনে নেই। আর এত বড় এরিয়া এখানে, হেঁটে হেঁটে ঘোরাটা আসলেই টাফ হবে, আর এগুলো একদিনে ঘোরা আসলেই পসিবল না। এখানে যদি আরও কয়েকদিন, আমার আরও অনেকক্ষণ এখানে থাকতে ইচ্ছা করতেছিলো, বাট টাইমের অভাব, তাই আমার মতন যাদের সময় তারা আছে তারা এটা বেছে নিলেই বেটার। আর হেঁটে হেঁটে পুরোটুকু এভাবে ঘোরা আসলে পসিবল না। একটা ইন্টারেস্টিং কথা বলি, আমি কখনো কাশফুল মানে নিজের চোখের সামনাসামনি রিয়েল লাইফে কখনো দেখিনি, বাট এখানে এসে আমি ফার্স্ট টাইম কাশফুল দেখছিলাম, আর আমার এত ভালো লাগছে মানে পুরো মন জুড়ে গেছে। তো এখানের পরিবেশটা অনেক সুন্দর ছিল, রিশালা মামা আমাকে 2টা কাশফুল দিয়ে দিছিল, মানে কষ্ট করে বলতেছিল যে এখানে নিয়ে যাও আসছি। যেহেতু এখানে যেগুলো পাহাড়ের উপর দিয়ে কাশফুলগুলো ছিল ওগুলো অনেক ফ্লাফি ছিল, এগুলো তো পাকা কাশফুলগুলো না, মানে কাঁচা কাঁচাগুলো দিছিল, মানে সামনে যেগুলো পাইছিল, কিন্তু দূর দূর থেকে যেগুলো দেখতেছিল বাতাসে নড়তেছিল, মানে এত সুন্দর লাগতেছিল, এগুলো অনেক সুন্দর। এখানে এসে সেরে আমার কাশফুল দেখার শখটাও মিটে গেছে, অনেক সুন্দর এগুলা। আর তোমরা অবশ্যই জিজ্ঞাসা করবো, আমি জানি যে এখানে ফটো পোস্টগুলো কোথায় হবে, এগুলো আমার ইনস্টাগ্রাম আইডিতেই হয়ে যাবে। যেহেতু রিক্সা করে ঘুরতেছিলাম তো অনেক মজা লাগতেছিল, অল্প সময়ে সব কিছু ঘোরাঘুরি হয়ে যাইতেছিল। সকাল সকাল আসলে এখানে এনভায়রনমেন্টটা অনেক সুন্দর থাকে, মানে অনেক ক্লিন লাগে, ফ্রেশ লাগে, তারপর ঠান্ডা ঠান্ডা পরে দিয়ে তো রোদও উঠে যায়। এরপর আমরা এখান থেকে গেছিলাম বোটানিক্যাল গার্ডেনে, এটা এত সুন্দর, এখানে আমাদের আরও আগে যাওয়া উচিত ছিল, বাট আমরা এখানে লাস্ট টাইমেই গেছিলাম, তো বেশিক্ষণ টাইম স্পেন্ড করি নাই, বাট আমরা এখানে অনেকক্ষণ থাকতে ইচ্ছা করছিলো। এটা অনেক সুন্দর জায়গাটা, মানে এটা ঢুকতে এত সুন্দর, এই জায়গাটা ইন্ট্রোটা অনেক বেশি সুন্দর, সবুজ আর সবুজ কত সুন্দর লাগতেছিল, ওই দিক দিয়ে সানলাইটটাও ভালো করে আসতেছিল, সুন্দর লাগতেছিল সব কিছুই। আবার এখানের মধ্যে পদ্ম ফুলও আমরা দেখতে পারছিলাম, ছোট একটা লেকের মতন ছিল, এটা খুবই সুন্দর লাগছিল। আবার এরই পাশে ছোট্ট একটা ব্রিজ ছিল, এটা অনেক সুন্দর ছিল। Thank you.
বোটানিক্যাল গার্ডেনের পর আমরা আবার রিক্সায় রিক্সায় ঘুরতেছিলাম ফরেস্ট্রি এই জায়গাটাতে। এটা অনেক সুন্দর জায়গাটা, মানে গাছপালা দিয়ে অনেক ঘেরাও জায়গাটা, অনেক জায়গায় অন্ধকার টাইপসের। এই জায়গাটাতে এমন এমন কিছু জায়গা আছে যেখানে কেউই, মানে কোনো মানুষই দেখা যাচ্ছে না, আশেপাশে অনেক সাইলেন্ট লাগতেছে, এক টাইপসের হরর ভাইব দিতেছিল। মানে এদিক দিয়ে ঢুকলেই অনেক ভালো লাগে, আমার ইচ্ছা হইতেছিল এদিক দিয়ে হেঁটে হেঁটে যাই, বাট আমাদের টাইম কম ছিল, আমাদের আবার দেড়টা ট্রেনটা ধরতে হবে। তো এটা অনেক সুন্দর ছিল, মানে অনেক ইচ্ছা করতেছিল জাস্ট একটু হেঁটে যাই, কারণ এটা এত সুন্দর জায়গাটা, আশেপাশে দিয়ে সব গাছ আর গাছ, অনেক সুন্দর আর মানে অনেক সাইলেন্ট আর পিস অ্যান্ড একটা প্লেস এটা। আমি ফরেস্টই মানে ভাবছিলাম যেখানে থামতে হবে, মানে কোনো এরকম জায়গা আছে, বাট এটা আসলে পুরোটা জুড়েই ফরেস্টই। আমি পরে দিয়ে ভাবতেছিলাম আসলে যে এত সুন্দর একটা জায়গা, তো এখানের মধ্যে আবার কী কী হবে। আসলে এটাই হচ্ছে ফরেস্টে পুরো রাস্তাটাই, এটা অনেক সুন্দর, এখানে দাঁড়ায় থামলে অনেক মজা লাগবে। তো এটাই ছিল আমাদের লাস্ট জায়গা যেখানে আমি একটু ঘুরলাম আবার। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি তোমরা সবাই এনজয় করছো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।